ক্রিকেট আর দুর্নীতি নতুন কিছু নয়, স্পট ফিক্সিং ও ম্যাচ গড়াপেটার পর এবার সেক্স স্ক্যান্ডালে নাম লেখালো ভারতীয় ক্রিকেট। সুন্দরী মহিলার যোগান দিলে মিলবে রাজ্য দলে খেলার সুযোগ, এমনই গুরুতর অভিযোগ উঠেছে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আকরাম সাইফির বিরুদ্ধে। হিন্দি নিউজ চ্যানেল নিউজ ওয়ানের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের এক ক্রিকেটারকে রাজ্য দলে সুযোগ করে দেওয়ার পরিবর্তে যৌনকর্মী জোগাড় করে দিতে বলেছিলেন আইপিএল চেয়ারম্যানের এই অ্যাসিস্ট্যান্ট। বুধবার আকরামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন উত্তরপ্রদেশের ক্রিকেটার রাহুল শর্মা। তার কাছ থেকে টাকা চেয়েছিলেন আকরাম। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বোর্ডের বয়সভিত্তিক টুর্নামেন্টের টাকা নিয়ে ভুয়া জন্ম সার্টিফিকেট দেওয়ার। এই নিউজ চ্যানেলটি ক্রিকেটার রাহুল শর্মা ও আকরামের ফোন কনভারসেশন রেকর্ড করে, যেখানে আকরামকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তার হাতে রয়েছে আর রাজ্য দল তাকে সুযোগ করিয়ে দেবে, কিন্তু তার জন্য দিল্লির এক পাঁচ তারকা হোটেলে মহিলা সাপ্লাই দিতে হবে। তাহলে উত্তরপ্রদেশ দলে পরের কয়েকটি ম্যাচের পর শর্মাকে ঢুকিয়ে দেওয়া হবে। নাম জানাতে অনিচ্ছুক আরও কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন উত্তরপ্রদেশে দলে সুযোগ পাওয়ার জন্য ঘুষ দিতে হতো। তবে ক্রিকেটারদের দাবি, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোনো হাত ছিল না আকরামের। সব অভিযোগ উড়িয়ে দিয়ে আইপিএল চেয়ারম্যানের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। ও যদি আমাকে মেয়ে সাপ্লাই দিত তাহলে তো উত্তরপ্রদেশের হয়ে খেলত, কিন্তু সেটা তো হয়নি। ওর অভিযোগ সত্যি হলে ও রাজ্য দলের হয়ে খেলত, কখনো ও প্রথম 60 জনের দলেই ছিল না, জুনিয়র স্তরেও কখনো খেলেনি। এ ব্যাপারে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাকে ফোন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। দীর্ঘদিন ধরেই আকরাম আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার ব্যক্তিগত এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, বোর্ডের বেতনভুক্ত কর্মচারী তিনি। আকরামের দাবি, আমার ইমেজ খারাপ করতেই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে, কিন্তু একদিন সত্যি সামনে আসবে, এটা আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।